ওর সঙ্গে আমাদের থেকে পারিবারিক সম্পর্ক আর কি। কাজে ও বাড়িতে আসলে শুনে প্রথমটা খুব মানে উচ্ছ্বসিত হওয়া ব্যাপারটা না, অসুস্থতার জন্য ঠিক সেটা প্রকাশ করতে পারছি না, কিন্তু ওর সত্যি আমার খুব প্রাণের লোক। বহুকাল আগের থেকে ওর সঙ্গে বন্ধুত্ব, আমাকে দিদি বলে, বয়সে হয়তো বলে কিন্তু সম্মানে অধিকার বলে, কিন্তু বিশাল মহান। আর আমাদের যখন যা প্রবলেম হয়েছে জিজ্ঞেস করেছি, সঙ্গে সঙ্গে তার উত্তর পেয়েছি, এবং এখনও যেখানে আমার মেয়েরা যায় গান করতে, উনি দেখা হলেই জিজ্ঞেস করেন আমার কথা, আজকে কত উপদেশ দিয়ে গেলেন, হাঁটাচলা করবে, রোজ 100 পা হাঁটবে, আমি পারবো কিনা সেটা রাখতে পারবো কিনা, 100 পা তুমি এই ঘরের মধ্যেই হাঁটবে। বিজয়ার শুভেচ্ছা জানিয়েছেন, কি কি দিয়েছেন দেখা করতে এসে, আপনাদের কি কি দিয়েছেন, আপনার সাথে কথা হলো, তারপর শুভ বিজয়ের শুভেচ্ছা জানিয়ে আপনাকে কি দিয়েছেন? আমি দেখিনি এখনো, আপনাকে কি পায়ে ধরে হাঁটালেন, হাত ধরে হাঁটালেন? কতটা কোথা থেকে কোথায় গেলেন? এটা এখান থেকে হাত ধরে হাঁটালেন, এবারে আপনি হাঁটবেন উচিত, হাঁটা মানে আমরা তো সত্যি অভিভূত, আর সত্যি মাকে এত ভালোবাসেন সেটা দেখেও খুব বোঝা গেল, আর মাও ভীষণ ভালোবাসেন, মানে পার্সন হিসেবে, সিএম হিসেবে তো বটেই। আর আমাদের কিছু শাড়ি টাড়ি দিয়ে গেছেন, মিষ্টি দিয়ে গেছেন, মানে আমরা মানে এমন বাক্য হারা হয়ে গেছে। সিএম কি আগে জানিয়েছিলেন আসবেন নাকি হঠাৎ করে? না, সিএম জানাননি, তবে আমাদের সপ্তপল্লীতে একজন, আমরা যারা অফিসের একজন, যে আমাকে জিজ্ঞেস করেছে তোমার ফ্ল্যাট নাম্বারটা কত, তো সেটা বলাতে তারপরে আজকে বিকেলবেলা আমি ক্লাসে বেরিয়ে যাচ্ছিলাম, তারপরে হঠাৎ ওই গেটের ওখানে গিয়ে দেখছি যে মানে আপনাদের অনেকে, তারপরে পুলিশ আছে, তখন দেখছি কী হচ্ছে, তখন বলছে যে ওই অভিজিৎ ব্যানার্জির বাড়িতে যাওয়া হবে, আর তারপরে আপনাদের মানে কেউ যাওয়া হবে। মানে আসলে উনি এত অ্যাপ্রোচেবল না, মানে সিএম বলে মনেই হয় না, মনে হচ্ছে বাড়িতে কেউ মানে কোনো আমাদের দিদি এসছেন কি কোনো রিলেটিভ এসছেন। মাকে কি বললেন? মাকে বললেন না আপনাকে খুব ভালো দেখছি, এরকম ভালো থাকবেন, আর মা হাঁটতে চান না, সে একটু হাঁটিয়ে দিয়ে গেলেন যে একটু রোজ 10-20 পা একটু হাঁটবেন, নিজের হাতে ধরে লাঠিটাকে ধরিয়ে বললেন এখন যদি মা একটু হাঁটে। আপনাদের অনেকে, তারপরে পুলিশ আছে, তখন কী হচ্ছে, তখন বলছে যে অভিজিৎ ব্যানার্জি বাড়িতে যাওয়া হবে, আর তারপরে আপনাদের বাড়িতেও যাওয়া হবে। মানে আসলে উনি এত অ্যাপ্রোচেবল না, মানে সিএম বলে মনেই হয় না, মনে হচ্ছে বাড়িতে কেউ মানে কোনো আমাদের দিদি এসেছে। মাকে বললেন না আপনাকে খুব ভালো দেখছি, এরকম ভালো থাকবেন, আর মা হাঁটতে চান না। যদি এখনও আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন, আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।